আজকে উত্তর লেন্সের দ্বারা সদ্বিম্ব গঠনের ক্ষেত্রে কয়েকটা বিশেষ প্রবলেম নিয়ে আলোচনা করব। উত্তর লেন্সের দ্বারা সদ্বিম্ব গঠন হচ্ছে, সেক্ষেত্রে কয়েকটা বিশেষ প্রবলেম নিয়ে আলোচনা করব। এখানে দেখো যে একটা বস্তু আছে আর এইখানে স্ক্রিন আছে, পর্দা, পর্দা বা স্ক্রিন একটা বস্তু। এই বস্তু আর এই পর্দার মধ্যে দূরত্বটা কত? বস্তু আর পর্দার মধ্যে দূরত্বটা ডি, এবং এটা স্থির। বস্তু আর পর্দার মধ্যে দূরত্ব ধরলাম ক্যাপিটাল ডি, এবং এটা নির্দিষ্ট স্থির হয়ে আছে। তুমি এই মাঝে কোন এক স্থানে লেন্সকে রাখবে, তার জন্য এই বস্তুর প্রতিবিম্ব এই পর্দায় উৎপন্ন হবে এবং প্রতিবিম্বটা হবে সদ্বিম্ব। কি বললাম আরেকবার বলছি, যে বস্তুর অবস্থান এবং পর্দা, মানে যেখানে তোমার প্রতিবিম্বটা তৈরি হবে, পর্দা যদি তৈরি হয়, তৈরি করবে কে? লেন্স করবে, উত্তল লেন্স। তা এই বস্তু এবং পর্দার মধ্যে দূরত্বটা নির্দিষ্ট স্থির আছে, এদের মাঝে কোন স্থানে চুম্বক রাখবো, সরি লেন্স রাখবো, আর সেই লেন্সের দ্বারা পর্দায় সদ্বিম্ব তৈরি হবে। এখন সেই সদ্বিম্ব গঠনের ক্ষেত্রে কয়েকটা বিশেষ সমস্যা নিয়ে আমরা আলোচনা করব। এক নম্বর সমস্যা কি, না যদি এই বস্তু ও পর্দার মধ্যে যে দূরত্বটা আছে, এখানে লেন্স আনলে প্রথম শর্তটা হচ্ছে যে বস্তু ও পর্দার মধ্যে যে কোনো দুটি লেন্সের যে কোনো দুটি অবস্থানের জন্য পর্দায় সদ্বিম্ব তৈরি হবে প্রমাণ কর। এক নম্বর সমস্যাটা বললাম কি, বস্তু আর পর্দার মধ্যে এই মধ্যবর্তী স্থানে তুমি লেন্সকে রাখবে, প্রমাণ করতে হবে যে কোনো দুটো অবস্থানের জন্য, কার লেন্সের অবস্থানের জন্য, এইখানে বা এইখানে এরকম অবস্থানের জন্য পর্দায় সদ্বিম্ব তৈরি হবে, এটা প্রমাণ করতে হবে। তো আমি ধরলাম এইখানে লেন্সটা রাখা আছে, তাহলে এইখান থেকে এটা কি দূরত্ব? বস্তুর দূরত্ব। আর এইখান থেকে এটা কি দূরত্ব? প্রতিবিম্ব দূরত্ব। এটা বস্তু, অবজেক্ট, আর এখানে ইমেজ তৈরি হচ্ছে, এটা লেন্স অবস্থান। অতএব এখান থেকে বলতে পারি ডি মানে কি, ইউ প্লাস ভি। লেন্স ফর্মুলা কি? লেন্স ফর্মুলা এখান থেকে ভি, এইটা প্লাস এটা মানে ডি, তো ভি সমান ডি মাইনাস ইউ। লেন্স ফর্মুলা ওয়ান বাই ভি, ওয়ান বাই ইউ, ওয়ান বাই এফ। সদ্বিম্বের ক্ষেত্রে কি লিখব? বিম্বের ক্ষেত্রে ইউটা মাইনাস, ইউটা এদিকে আছে, ওটা মাইনাস চিহ্ন, অতএব ওয়ান বাই ভি মাইনাস অফ ওয়ান বাই এটা সমান ওয়ান বাই এফ। অতএব এখান থেকে লিখতে পারি ওয়ান বাই ভি প্লাস ওয়ান বাই ইউ সমান ওয়ান বাই এফ। ভি এর মানটা ওখান থেকে বসাচ্ছি, ভি মাইনাস ইউ প্লাস ওয়ান বাই ইউ সমান ওয়ান বাই এফ। এলসিএম করে দাও, ভি মাইনাস ইউ ইন্টু ইউ সমান ওয়ান বাই এফ, এ পাশে ইউ প্লাস ভি মাইনাস ইউ, ইউ কাটলো। অতএব ডি ইউ মাইনাস ইউ স্কোয়ার সমান ডি এফ।
সমান মাইনাস ডি ইউ প্লাস ডি এফ, এই হলো তোমার ইকুয়েশন। আমি দ্বিঘাত সমীকরণ পেলাম, কারণ ইউ একটা দ্বিঘাত সমীকরণ পেলাম, এবং এই সমীকরণ থেকে ইউ এর মান কত হতে পারে, সিধাচার্য মাইনাস বি, এখানে মাইনাস আছে, মাইনাস প্লাস হয়ে গেল, প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস ফোর এ সি, এই হলো বাই টু, আমরা পড়ছি বি প্লাস মাইনাস বাই টু ডি স্কোয়ার মাইনাস ফোর ডি এফ। অতএব এখান থেকে ইউ দেখো দুটো মান পাচ্ছি, ইউ ওয়ানটা হচ্ছে ডি প্লাস ডি স্কোয়ার মাইনাস ফোর ডি এফ বাই টু, আর ইউ টু ধরছি ডি প্লাস ডি মাইনাস ডি স্কোয়ার মাইনাস ফোর ডি এফ বাই টু। অর্থাৎ ইউ এর দুখানা মান পাচ্ছি, সেই মান দুটোকে ইউ ওয়ান এবং ইউ টু বললাম। এইবার এখানে দেখো নিরূপক কোনটা, নিরূপক হচ্ছে বি স্কোয়ার মাইনাস ফোর সি মানে কি ডি স্কোয়ার মাইনাস ফোর ডি এফ। এই নিরূপকের জন্য কি হবে, কয়েকটা বিশেষ ক্ষেত্র চলে আসবে। এখানে দেখো এক নম্বর ক্ষেত্র, যদি এটা হয় নিরূপকের মানটা শূন্য থেকে বড় হয়, অতএব এখান থেকে আমি পাবো এই জিনিসটা পাচ্ছি, সেক্ষেত্রে কি বলবো, যখন এই নিরূপকের মান শূন্য থেকে বড় হবে সেক্ষেত্রে ইউ ওয়ান ও ইউ টু এর মান বাস্তব হবে, বাস্তব এবং অসমান হবে। ঠিক আছে, আমি কি করলাম আরেকবার বলি তারপরে এগুবো, যে বস্তুর অবস্থান আর পর্দার অবস্থান নির্দিষ্ট আছে, ওদের মধ্যে দূরত্ব কত ডি, লেন্সকে কোনো এক সময় বস্তু থেকে ইউ দূরত্ব রেখেছি, অতএব এইখান থেকে পর্দার দূরত্বটা ভি হবে, অতএব ডি সমান ইউ প্লাস ভি, অতএব ডি সমান এটা পেলাম। লেন্স ফর্মুলা আছে, সদ্বিম্ব তৈরি হয়েছে, ইউটাকে মাইনাস ধরবো দিয়ে এই জিনিসটা পাচ্ছি। আমি বি এর মানটা এইখান থেকে রেখে আমি সমান চলে এলাম সিধাচার্য মাধ্যমে, এই ইউ পেয়ে গেলাম, ইউ এর দুটো মান পাচ্ছি, এই মান দুটো দেখো নিরূপক আছে, এই নিরূপকের জন্য কি হচ্ছে বিশেষ কয়েকটা ক্ষেত্র সৃষ্টি হচ্ছে। এক নম্বর ক্ষেত্রটা আমি বলেছি কি, সেটা যদি নিরূপকের মানটা শূন্য থেকে বড় হয় তখন কি হবে, ইউ ওয়ান ইউ টু এর মান বাস্তব হবে এবং অসমান বিয়োগ চিহ্ন জন্য অসমান হবে। অর্থাৎ যদি এই কন্ডিশনটা ফুলফিল হয়, কি কন্ডিশন, পর্দা এবং পর্দা ও বস্তুর মধ্যে যে দূরত্ব, সেই দূরত্বটা যদি লেন্সের ফোকাস দৈর্ঘ্যের চার গুণের থেকেও বেশি হয়, লেন্সের ফোকাস দৈর্ঘ্যের চার গুণের থেকেও যদি বেশি হয় তাহলে কি হবে, লেন্সের দুটো ভিন্ন অবস্থানের জন্য, ইউর একটা অবস্থান অন্য একটা অবস্থান ইনটু, দুটো ভিন্ন অবস্থানের জন্য কি হবে, আমি পর্দায় সদ্বিম্ব পাবো, আমি সদ্বিম্ব ধরে কাজটা করেছি। কন্ডিশনটা কি, না এক্ষেত্রে কন্ডিশনটা হবে এটাই, যদি পর্দা এবং বস্তুর মধ্যে দূরত্ব লেন্সের ফোকাস দৈর্ঘ্যের চার গুণের থেকে বেশি হয় তাহলেই সম্ভব হবে, এবং এটা কন্ডিশন পাচ্ছি। অর্থাৎ দেখতে পাচ্ছি এই যে প্রশ্নটা ছিল, যে দুটো ভিন্ন অবস্থানের, যে কোনো দুটো অবস্থানের জন্য তোমার কী হবে, সদ্বিম্ব তৈরি হবে। দু নম্বর কেস, যদি এইটা হয় কি, সেটা ডি স্কোয়ার মাইনাস ফোর ডি এফ, এই মানটা যদি শূন্য হয় অর্থাৎ ডি সমান ফোর এফ হয়, অতএব ইউ ওয়ান সমান ইউ টু হবে সেক্ষেত্রে, কেন না এটাকে শূন্য করে দিয়েছি, অতএব ইউ ওয়ান মানে ডি বাই টু, ইউ টু মানে ডি বাই টু, অর্থাৎ সেক্ষেত্রে আবার একটা যে কোনো একটা অবস্থানের জন্য কি হবে, প্রতিবিম্ব তৈরি হবে, সদ্বিম্ব তৈরি হবে, আর সেই একটা অবস্থান কোথায়, এই মাঝখানে এই দুটোর মধ্যবিন্দুতে সদ্বিম্ব তৈরি হবে। কিন্তু তিন নম্বরটা আমি বলি, তিন নম্বর কন্ডিশনটা আমি লিখছি তোমার এইখানে লিখলাম,
মান অবাস্তব অবাস্তব হবে অবাস্তব হবে অর্থাৎ যদি ডি এর মান ফোর ফোর এফ যদি ডি এর মান লেন্সের ফোকাস বর্গের চার গুণের থেকে কম হয় তাহলে ইউ1 ইউ2 এর মান অবাস্তব হচ্ছে অর্থাৎ লেন্সের কোনো অবস্থানের জন্যই পর্দায় সদ্বিম্ব গঠন হবে না তাহলে এই যে তিনটে কন্ডিশন পেলাম এই তিনটেকে একত্রে কি বুঝলাম কি বুঝলাম না লেন্সের ফোকাস দৈর্ঘ্যের চার গুণ যদি বস্তু ও পর্দার দূরত্ব হয় বস্তু এবং পর্দার মধ্যে দূরত্ব ডি এর মানটা যদি লেন্সের চার গুণের থেকে বেশি হয় চার গুণের থেকে বেশি হয় তাহলে কি হবে ইউ1 এর ইউ2 এর দুটো মান পাবো অর্থাৎ দুটো ভিন্ন অবস্থান পাবো যেখানে যে অবস্থানগুলোর জন্য পর্দায় সদ্বিম্ব তৈরি হবে যখন এই কন্ডিশনটা হচ্ছে না অর্থাৎ ডি এর মান ফোর এফ এর সমান হবে তখন একটা অবস্থানে সদ্বিম্ব পাবো আর যদি কম হয় অর্থাৎ ডি এর মান লেন্সের ফোকাস দৈর্ঘ্যের চার গুণের থেকে কম হয় তাহলে কি হবে কোনো অবস্থাতেই পর্দায় সদ্বিম্ব তৈরি হবে না এই প্রথম কন্ডিশনটা আমি প্রথম সমস্যাটা আমি সলভ করতে পারলাম এবার আমি দ্বিতীয় সমস্যায় যাব দ্বিতীয় সমস্যায় যাব এবার তো তার আগে আমি করছি কি এইখানটা গুছে আমি একটু শর্টকাট করে নিচ্ছি যে ইউ1 এবং ইউ2 দুটো মান পেয়েছি কি পেয়েছি ইউ1 সমান আগে পেলাম ডি সমান ইউ প্লাস ডি আর ইউ1 হচ্ছে কত ডি প্লাস ডি স্কোয়ার মাইনাস ফোর ডি এফ বাই টু আর ইউ2 হচ্ছে ডি মাইনাস ডি স্কোয়ার ফোর ডি এফ বাই টু এই পেয়েছি এবার দু নম্বর সমস্যায় যাব এটা মুছে নিই একটু সব মুছে দিই দু নম্বর সমস্যা কি আগে তু কি দু নম্বর সমস্যা দু কি বলছে না প্রমাণ করো লেন্সের যে দুই অবস্থানে সদ্বিম্ব তৈরি হয় সদ্বিম্ব তৈরি হয় যে দুই অবস্থানে সদ্বিম্ব তৈরি হয় অবস্থানের জন্য অবস্থানের জন্য পর্দায় পর্দায় সদ্বিম্ব তৈরি হয় হয় সেই দুই অবস্থানের দূরত্ব এক্স হলে প্রমাণ করো হলে এফ সমান ডি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ফোর ডি এখানে ডি বলতে কি আমি আগে দেখিয়েছি এফ মানে ফোকাস দৈর্ঘ্য আর এক্সটা বললাম যে দুই অবস্থানে তোমার সদ্বিম্ব তৈরি হচ্ছে এই একটা অবস্থান আর এই একটা অবস্থান সেই ক্ষেত্রে আমাকে প্রমাণ করতে হবে এই এই জিনিসটা প্রমাণ করতে হবে আমি দুটো অবস্থান পেয়ে গেছি দুটো অবস্থান আমি পেয়ে গেছি এখন ওই দুই অবস্থানের ক্ষেত্রে আমাকে প্রমাণ করতে হবে তো আমি লিখছি ইউ1 মাইনাস ইউ2 এখানে এক্স প্রদত্ত দেওয়া আছে ইউ1টা কত ওইটা অতএব এক্স সমান ডি মাইনাস ডি স্কোয়ার ফোর ডি এফ মাইনাস বাই টু মাইনাস ডি ডি মাইনাস ডি স্কোয়ার ফোর ডি এফ বাই টু এক্স সমান
লিখব দুই লসাগু রাখলাম ডি প্লাস ডি স্কোয়ার মাইনাস ফোর ডি এফ মাইনাস ডি প্লাস ডি স্কোয়ার মাইনাস ফোর ডি এফ এইটা এইটা কাটলো অতএব এক্স সমান টু ডি স্কোয়ার ফোর ডি এফ বাই টু 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 কাটলো এক্স সমান ডি স্কোয়ার মাইনাস ফোর ডি এফ পরবর্তী স্টেপ এক্স স্কোয়ার সমান ডি স্কোয়ার মাইনাস ফোর ডি এফ অতএব এখান থেকে আমি পাচ্ছি ফোর ডি এফ সমান ডি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার অতএব এফ সমান ডি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ফোর ডি প্রমাণিত অতএব ওইটাকে নিয়ে আমি রেখে দিয়েছিলাম দিয়ে শুরু করেছি কাজটা সহজ হয়ে যাচ্ছে যখন তোমাকে করতে হবে অতএব প্রথম পার্টটা করে এই কাজটা করে নেওয়ার পর তোমায় করতে হবে আর যদি তিন নম্বরে থাকে আর এক নম্বরে থাকে একটু বানিয়ে এটাকে ধরে নিচ্ছি বলে করে নেব অসুবিধা কিছু নেই এই হলো দু নম্বর সমস্যা কি না লেন্সের যে দুই অবস্থানের জন্য পর্দায় সববিম্ব তৈরি হবে সেই দুই অবস্থানের মধ্যে দূরত্ব যদি এক্স হয় সেই দুই অবস্থানের মধ্যে দূরত্ব যদি এক্স হয় তাহলে প্রমাণ করতে হবে ফোকাস দূরত্ব মানে এইটা আমি এই প্রমাণটা করলাম কি না এই দুই অবস্থান এর বিয়োগফলটা কিন্তু এক্স ধরেছি বলে দেওয়া আছে এই হলো এবার আসবে তিন নম্বর ক্ষেত্র তিন নম্বর ক্ষেত্রটা আমি এটা রেখে দিই করছি তিন নম্বর না ছেড়ে দাও মুছে দেওয়া হলো তিন নম্বর দুটো হয়েছে তিন নম্বরটা বলছে যে কালি ভরতে হবে লেন্সের দুটি ভিন্ন অবস্থানে অবস্থানের ক্ষেত্রে দুটি সদ্বিম্ব পর্দায় পাওয়া গেলে প্রমাণ করো U1 সমান V2 আর U2 সমান V1 বার ঘুরে লিখছি V1 সমান U2 আর V2 সমান U1 এই যে দুটো অবস্থান আছে দুটো অবস্থানের জন্য দুটো প্রতিবিম্ব পাবো এই অবস্থানের ক্ষেত্রে প্রতিবিম্ব এই জন্য প্রতিবিম্ব দূরত্ব V2 হবে আর এর জন্য কি হবে V1 হবে সেক্ষেত্রে ফল করতে হবে যে সরি এক্ষেত্রে ভি ওয়ান হবে এক্ষেত্রে ভি টু হবে প্রমাণ করতে হবে এইটা এইটা সমান আর এইটা এইটা সমান অর্থাৎ আমি তাই যেমন দেখিয়েছি দেখো তো প্রমাণ করি আগে ম্যাথামেটিক্যালি করি তারপরে আমি ছবি দেখিয়ে দেবো যে ভি সমান তো ভি প্লাস ইউ সরি ইউ অতএব ভি সমান ডি মাইনাস ইউ অতএব ভি ওয়ান সমান ডি মাইনাস ইউ ওয়ান মান বসিয়ে দাও ঠিক একইভাবে আর তোমার লিখতে পারি কি ভি টু সমান ডি মাইনাস ইউ টু এই ক্ষেত্রে রায় করি যে ডি মানে লিখলাম ইউ ওয়ান মানে এখান থেকে লিখছি মাইনাস ডি প্লাস ডি স্কোয়ার মাইনাস ফোর ডি এর বাই টু সমান টু ডি মাইনাস ডি মাইনাস ডি স্কোয়ার মাইনাস ফোর ডি এফ বা বিয়োগ করলে ডি মাইনাস ডি স্কোয়ার মাইনাস ফোর ডি এফ বাই টু ভি ওয়ান ভি ওয়ান অতএব ভি ওয়ান সমান এই যে কি এটা দেখো ইউ টু ইউ টু পেয়ে গেলাম একটা প্রমাণ হয়ে গেল অন্যভাবে যদি এই পাশটা করি ভি টু সমান ডি মাইনাস ইউ টু ইউ টু মানে ডি মাইনাস ডি স্কোয়ার ফোর ডি এফ বাই টু অতএব ভি টু সমান
here you go. D 2 D minus D plus D square minus 4 D A by 2 LCM 2. अते V 2 समान D plus D square minus 4 D A by 2. इखान तेरी बिल्कुल को लेक्टा. इखान तेरी बिल्कुल तो तेरी बिल्कुल लेक्टा. इटा minus चिन्ह और इटा plus चिन्ह minus plus हुए से इत्तादी इत्तादी हुए से. अते V 2 समान की बात ची एक देखो U 1. अर्थात একটা রিলেশন পাচ্ছি যে প্রথম ক্ষেত্রে প্রতিবিম্ব দূরত্ব দ্বিতীয় অবস্থানের সমান আর দ্বিতীয় ক্ষেত্রে প্রতিবিম্ব দূরত্ব প্রথম অবস্থানের সমান অর্থাৎ ছবিটি যদি আঁকি আমি তাহলে এইরকম ভাবে হবে ধরো এইটা হচ্ছে প্রথম অবস্থান এটা L1 অবস্থান ধরছি আর পরের বার হচ্ছে L2 অবস্থান এরকম তো এই ক্ষেত্রে ভাবনাটা আরো এই ক্ষেত্রে এইখান থেকে এইটা কি U1 আর এইখান থেকে এইটা কি V1 দ্বিতীয় ক্ষেত্রে দেখো এইখান থেকে এটা কি U2 আর এইখান থেকে এটা কি V2 অর্থাৎ এই ডিসটেন্স আর এই ডিসটেন্স সমান আর এই ডিসটেন্সটা আর এই ডিসটেন্স সমান আমি প্রমাণ করেছি এই হলো তিন নম্বর প্রবলেম হলো এবার চার নম্বর চার নম্বর এটা আমরা দেখ ভালো দেখে নেব যে জাস্ট কনসেপ্টটা কিন্তু এখান থেকে আসছে ডি সমান এটা হাতে ভি রেখেছি ডি মাইনাস ইউ করেছি এবার ওয়ান অবস্থানে ওয়ান অন করেছি টু অবস্থানে টু টু করেছি মান বসিয়েছি কমপ্লিট তিন নম্বর হলো চার নম্বর কেস এখন দুটো আছে চার নম্বর কেসটা কি না লেন্সের দুটি ভিন্ন অবস্থানে প্রতিবিম্ব চার নম্বর লেন্সের দুটি ভিন্ন অবস্থানের জন্য পর্দায় সৃষ্ট প্রতিবিম্ব প্রতিবিম্বের উচ্চতা উচ্চতা ডি ওয়ান ও ডি টু হলে এবং বস্তুর প্রকৃত উচ্চতা ডি হলে প্রমাণ করো ডি সমান ডি ওয়ান বাই ডি টু এই প্রমাণটা ঠিক তো কি না বস্তুর প্রকৃত উচ্চতা হচ্ছে ডি একটা অবস্থানে যদি পর্দায় প্রতিবিম্ব সিস্টেমে তার উচ্চতা হবে প্রতিবিম্ব উচ্চতা ডি ওয়ান অন্য একটা অবস্থানের জন্য প্রতিবিম্ব উচ্চতা এটা হলে পরে এই প্রকৃতির সঙ্গে দুই ক্ষেত্রে সম্পর্ক হচ্ছে এরকম হবে এখন আমি শুরু করি প্রথম ক্ষেত্রে ডি ওয়ান ডি ওয়ান মানে কি ডি সরি প্রথম ক্ষেত্রে আমি বলবো বিবর্ধন বিবর্ধন এম সমান কি ডি ওয়ান বাই ডি মানে কি ভি ওয়ান বাই ভি ইউ ওয়ান বিবর্ধন মানে কি প্রতিবিম্বের উচ্চতা বাই বস্তুর উচ্চতা এটা প্রমাণ করা যায় প্রতিবিম্ব দৈর্ঘ্য লেন্স থেকে বাই বস্তুর দৈর্ঘ্য আবার এইখান থেকে আমি পেয়েছি d মাইনাস ইউ ওয়ান বাই ইউ ওয়ান এটা হচ্ছে বিবর্ধন এম ওয়ান বললাম আবার বিবর্ধন এম টু মানে দ্বিতীয় ক্ষেত্রে এই ফার্স্ট কেস এটা সেকেন্ড কেস বলছি এম টু হচ্ছে কি d টু বাই d সমান v টু বাই ইউ টু d মাইনাস ইউ টু বাই ইউ টু অতএব গুণ করে দাও এম ওয়ান এম টু সমান ডি ওয়ান ডি টু বাই ডি স্কোয়ার এটা গুণ করলাম এটা হলো এখন এইটা মানে কি এই পা ডি বাই ডি মানে কি এইটা ডি মাইনাস ইউ ওয়ান বাই ইউ ওয়ান ইন টু ডি মাইনাস ইউ টু বাই ইউ টু অতএব ডি ওয়ান বাই ডি টু বাই ডি স্কোয়ার সমান এই গুণটা করছি
ওপর নিচে দেখো ইউ ওয়ান ইউ টু আর উপরে হবে ডি স্কোয়ার মাইনাস ইউ ওয়ান ডি মাইনাস ইউ টু ডি প্লাস ইউ ওয়ান ইউ টু সমান ডি স্কোয়ার এইখান থেকে ডি কমন নিচ্ছি পড়ে থাকছে ইউ ওয়ান প্লাস ইউ টু প্লাস ইউ ওয়ান ইউ টু বাই ইউ ওয়ান ইউ টু সমান ডি স্কোয়ার ডি ইন্টু এটাও ডি ইউ ওয়ান এখানে একটু দেখতে হবে এটা কেন ডি বলবো দেখো এটা ইউ ওয়ান আর ইউ টু মানে ভি ওয়ান ইউ টু মানে ভি ওয়াই ওয়ান ইউ টু ইউ ওয়ানটা লিখেছি ইউ টু মানে ভি ওয়ান আমি তিন নম্বরে প্রমাণ করেছি অতএব এটাকে বলবো কি ভি ওয়ান প্লাস ইউ ওয়ান ইউ টু বাই ইউ ওয়ান ইউ টু অতএব একদম করতে হবে এখানে আসছি অতএব ডি ওয়ান ডি টু বাই ডি স্কোয়ার সমান ডি স্কোয়ার মাইনাস ডি ইউ ওয়ান ভি ওয়ান মানে ডি প্লাস ইউ ওয়ান ইউ টু বাই ইউ ওয়ান ইউ টু এইটা এটা কেটে যাচ্ছে অতএব ডি ওয়ান ডি টু বাই ডি স্কোয়ার সমান ইউ ওয়ান ইউ টু বাই ইউ ওয়ান ইউ টু আর একবার করি ডি ওয়ান ডি টু বাই ডি স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান অতএব ডি স্কোয়ার সমান ডি ওয়ান ডি টু অতএব ডি সমান রুট ওভার ডি ওয়ান ডি টু প্রমাণ হয়ে গেল যে প্রমাণটা করতে বলেছিলাম সেই প্রমাণটা কমপ্লিট কি করলাম আমাকে দেওয়া আছে দুই ক্ষেত্রেই প্রতিবিম্ব উচ্চতা দেওয়া আছে আর বস্তুর প্রকৃত উচ্চতা দেওয়া আছে আমি কি করলাম বিবর্ধনের ফর্মুলা প্রথম ক্ষেত্রটাই বিবর্ধন মানে কি প্রতিবিম্বের উচ্চতা বা বস্তুর উচ্চতা প্রমাণ করা যায় এই অনুপাতটা যা হয় প্রতিবিম্বের দৈর্ঘ্য আর বস্তুর দৈর্ঘ্য তাই হয় আবার যেহেতু এই ডি সমান ইউ প্লাস ভি অর্থাৎ ভি সমান ডি মাইনাস ইউ ভি ওয়ান মানে কি ডি ওয়ান ইউ মাইনাস হবে অনুরূপ এটা হবে তারপর আমি গুণ করেছি এইখানে দেখার বিষয় একটু আছে কমপ্লিট ওটা হলো চারটে হলো আরও একটা আছে পাঁচ নম্বরটা করলেই শেষ হবে পাঁচ নম্বরটা কি প্রশ্নটা আমরা দেখে আগে পাঁচ নম্বরের প্রশ্নটা হচ্ছে যে প্রমাণ করো লেন্সের দুটো ভিন্ন অবস্থানে বিবর্ধন এম ওয়ান এম টু হলে ফোকাস দৈর্ঘ্য হচ্ছে একটা আছে আমি প্রশ্নটা লিখি তারপরে দেখছি প্রমাণ করো লেন্সের দুটি অবস্থানে প্রতিবিম্বের বিবর্ধন প্রমাণ করো লেন্সের দুটি অবস্থানে জন্য প্রতিবিম্বের বিবর্ধন এম ওয়ান ও এম টু হলে এফ সমান ওয়ান বাই হলে এফ সমান ওয়ান কেন এক্স বাই এম ওয়ান মাইনাস এম টু এম ওয়ান এম টু মাইনাস এক্স ওয়ান এম টু মাইনাস এক্স ওয়ান যেখানে এক্সটা হচ্ছে কি এক্স হল দুই অবস্থানের দূরত্ব মানে ইউ টু মাইনাস ইউ ওয়ান একটু আগে আমরা জেনেছি সেই সেই জিনিসটা হচ্ছে ভি টু বা ইউ টু যা বলবে যে ইউ ওয়ান মাইনাস ইউ টু সমান এক্স যেখানে কি করলাম দুটো অবস্থানের জন্য বিবর্ধন প্রথম ক্ষেত্রে এম ওয়ান পরেরটা ক্ষেত্রে এম টু পেয়েছি তো প্রমাণটা করি এবার প্রথম ক্ষেত্র প্রথম আচ্ছা লেন্সের সমীকরণ লিখে লেন্স ফর্মুলা লেন্স ফর্মুলা কি ওয়ান বাই ভি ওয়ান বাই ইউ সমান ওয়ান বাই এফ ওয়ান বাই ভি ওয়ান বাই ইউ সমান ওয়ান বাই এফ সদ্বিম্ব হলে সদ্বিম্ব হলে কি লিখব ওয়ান বাই ভি প্লাস ওয়ান বাই ইউ সমান ওয়ান বাই এফ কেন মাইনাস ইউটা হবে মাইনাস আর মাইনাস প্লাস এই হলো অতএব প্রথম অবস্থানের জন্য
প্রথম অবস্থানের জন্য আমি কি লিখব 1 বাই v1 প্লাস 1 বাই u1 সমান 1 বাই f 1 বাই f আমি করব কি সবাইকে v1 দিয়ে ভাগ করে নেব অতএব এর পরেরটাকে দেখো 1 প্লাস v1 u1 সমান v1 বাই a কি করলাম দুপক্ষ কি v1 দিয়ে গুণ করেছি এখন 1 প্লাস এটা মানে m1 সমান v1 বাই f অতএব এইখান থেকে পাবো আমি একটা সমীকরণ m1 সমান অতএব m1 সমান 1 এই সরি v বাই v1 বাই 1 এটা হচ্ছে তোমার m1 এর আমি মানটা পেলাম এইখান থেকে আমি m1 এর মানটা পেলাম দরকার নেই এই থাক এই বন্ধ থাক সেকেন্ড অবস্থানের জন্য বা দ্বিতীয় অবস্থানের জন্য কি করব সমীকরণটা লিখছি এই সমীকরণটাকে v2 দিয়ে v2 প্লাস 1 বাই u2 u2 সমান 1 বাই f অতএব এই আগের মধ্যে কি হবে 1 প্লাস m2 সমান v2 বাই f এটা তো ইকুয়েশন ইকুয়েশন 1 ইকুয়েশন 2 আমি যদি 2 মাইনাস 1 করি অতএব 2 মাইনাস 1 করে পাই 2 থেকে 1 বিয়োগ করছি দেখো 1 প্লাস m 2 মাইনাস 1 মাইনাস m 1 সমান v2 বাই f মাইনাস v1 বাই f এদিকে যাচ্ছে m2 মাইনাস m1 সমান কমন নিচ্ছে 1 বাই f v2 মাইনাস v1 এখানে দেখে দেখ একটু যে আমরা জানি x মানে কি x মানে হচ্ছে u1 মাইনাস u2 অবস্থানের মধ্যে দূরত্ব অর্থাৎ আমরা প্রমাণ করেছি u1 মানে কি v2 u2 মানে কি v1 অতএব v2 মাইনাস v1 মানে x v2 মাইনাস v1 মানে x m2 মাইনাস m1 সমান x বাই f অতএব এদিক ওদিক করে নাও অতএব f সমান হবে x বাই এই দুটোকে সাইড পাল্টাচ্ছি m2 মাইনাস m1 এই হলো প্রমাণ আমরা এই পাঁচটা স্পেশাল কেস বললাম উত্তল লেন্স দ্বারা সদ্বিম্ব গঠনের ক্ষেত্রে কন্ডিশনটা কি ছিল তোমার পর্দা কি বলবো স্ক্রিন এবং বস্তু অবস্থানটা স্থির ছিল আমি লেন্সকে সরিয়ে নড়িয়ে দুটো অবস্থানে পেয়েছি যে দুটো অবস্থানের জন্য সদ্বিম্ব পাবো আর সেই দুই অবস্থানের ক্ষেত্রে আমরা চার পাঁচটা কন্ডিশন পেলাম বিভিন্ন রকম সমীকরণ পেলাম এই সমীকরণগুলো খুব ইম্পর্টেন্ট মোটামুটি দিকটা গেল তোমরা রিপিট করে নেবে একবার ওকে আজকের মতো এখানেই থাক